दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি পশ্চিম তীরে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা। এদিকে পুরো অধিকৃত ভূখণ্ড শাসনের পরিকল্পনা নিতে হবে ফিলিস্তিনিদের, বললেন কুদুস ফোর্সের প্রধান। আরও জানিয়ে দিব অবৈধ রাষ্ট্র ইসরায়েল গেলেই জেল জরিমানা। এদিকে ভারত চীন সীমান্তে ফের উত্তেজনা, সতর্কতা ভারতের। ভারতসহ 7 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ইসরায়েল। এছাড়াও জানিয়ে দিচ্ছি ইয়েমেনি হামলায় সৌদির পক্ষে বিশাল ক্ষয়ক্ষতি। সর্বশেষ জানিয়ে দিব আসাদের বিজয়, রাশিয়া চীন ইরানের অভিনন্দন। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। পশ্চিম তীরে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনে পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে জাকারিয়া হামায়েল নামে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল জানায়, ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের বেপরোয়া গুলিবর্ষণে ওই তরুণ প্রাণ হারান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাবলুসের কাছে বেইতা গ্রামে বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে জাকারিয়া নিহত হন। এ সময় আরও 10 ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে গুরুতর আহত হন বলে জানিয়েছেন তারা। অধিকৃত পশ্চিম তীরে গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 25 জন নিহত হয়েছেন। ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয়। 1993 সালে অসলো চুক্তির অধীনে পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ইসরায়েল স্বীকৃতি দিলেও অঞ্চলটি এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো অধিকৃত ভূখণ্ড শাসনের পরিকল্পনা নিতে হবে ফিলিস্তিনিদের, বললেন কুদুস ফোর্সের প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি পুরো অধিকৃত ভূখণ্ড পরিচালনা করার জন্য পরিকল্পনা করতে ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দেওয়ার চিন্তা করতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানান। ইরানের কুদুস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হেজাজির ইন্তেকালের 40 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল কায়ানি এই আহ্বান জানান। অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিন ও আন্তর্জাতিক প্রতিরোধ যোদ্ধাদের এখনকার বার্তা হচ্ছে 1967 সাল ও 1948 সালের আগের সীমানা এবং গাজা উপত্যকা শাসন করার জন্য ফিলিস্তিনিদের প্রস্তুতি নিতে হবে। এদিকে জেনারেল কায়ানি বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই ভাবতে হবে তারা কখন অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। ইরানের এই কমান্ডার আরও বলেন, যেসব ইহুদির ইউরোপ ও আমেরিকায় ঘরবাড়ি আছে, আমি তাদেরকে পরামর্শ দেব যে ব্যয় আরও বেড়ে যাওয়ার আগেই তারা যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যাওয়ার চিন্তা করেন। এই সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। অবৈধ রাষ্ট্র ইসরায়েল গেলেই জেল জরিমানা। কুয়েতের কোনো নাগরিক ইসরায়েল সফরে গেলে বা ইহুদিবাদী দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য কিংবা কোনো ধরনের সম্পর্ক রাখলে তাকে কারাদণ্ড ভোগ করা সহ জরিমানা গুনতে হবে। দেশটির পার্লামেন্ট এই আইন পাশ করে। কুয়েতের 5 এমপি গত সপ্তাহে পার্লামেন্টে এই সংক্রান্ত একটি খসড়া বিল উত্থাপন করেন, খবর গালফ নিউজের। কুয়েতের এমপি আদনান আব্দুল সামাদ, হিসাম আল সালে, আলী আল কাতান, আহমদ আল হামাদ এবং খলিল আল সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে পার্লামেন্টে ওই বিল উত্থাপন করেন। কোনো কুয়েতি নাগরিক যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বা ইহুদিবাদী দেশটি সফর করেন, তাহলে তাকে 1 থেকে 3 বছরের জেল এবং 5000 কুয়েতি দিনার জরিমানা করার প্রস্তাব করা হয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে ওই একটি বিল পাশ হয়েছে। গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের জাতীয় সংসদ বিলটি পাশ করেছে। এদিকে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কুয়েত জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। কুয়েতে পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল ঘানিম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে তিনি জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। ভারত চীন সীমান্তে ফের উত্তেজনা, সতর্কতা ভারতের। ভারত চীন সীমান্ত নিয়ে বারবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। ফের উত্তেজনার মধ্যে ভারত চীন সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, একথা জানিয়েছেন দেশটির সেনাপ্রধান এম নারাফানে। ভারতীয় সেনাপ্রধান বলেন, সীমান্তে লাল ফৌজের কার্যকলাপের ওপরও নজর রাখা হচ্ছে। তিনি বলেন, এখনও লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরানো হয়নি। 2020 সালের এপ্রিল মাসের অবস্থায় ফিরে আসুক দুই দেশের সম্পর্ক। এম নারাভানে জানান, ভারত চীনকে স্পষ্ট করে জানিয়েছে উভয় পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সেনা সরানো হতে পারে। তিনি এও জানিয়েছেন পূর্ব লাদাখ সীমান্তে 50 থেকে 60 হাজার সেনা মোতায়েন করেছে চীন। এই অবস্থায় সেই অঞ্চলে পাল্টা সেনা মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনীও। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চল দিপসাং, গোগরা, অন্যান্য পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান চায় ভারত। সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এম নারাভানে বলেন, দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কয়েকদিনের মধ্যে 12তম বৈঠকে বসবে দুপক্ষ। করোনার কারণে এই বৈঠক পিছিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। ভারতসহ 7 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ইসরায়েল। ভারতসহ 7 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইসরায়েল। যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা আগামী 13 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য এবং পরিবহন মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভারত, ইউক্রেন, ইথিওপিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর কোনো একটিতে ভ্রমণ করতে চাইলে ইসরায়েলি নাগরিকদের আগে থেকেই প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এসব দেশ থেকে ইসরায়েলে প্রবেশ করা সব ভ্রমণকারীকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমনকি ভ্যাকসিন নিয়েছেন বা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এমন লোকজনকেও কোয়ারেন্টাইন মেনে চলতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী সপ্তাহে আর্জেন্টিনা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কথার ভাবা হচ্ছে। ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান বলছে ইসরায়েল এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 8,39,000, এর মধ্যে মারা গেছে 6,000। তবে ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে 8,32,000। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 392 এবং গুরুতর অবস্থায় রয়েছে 48 জন। ইসরায়েলের শুরু থেকেই করোনা মহামারীকে গুরুতর সঙ্গে নিয়েছে, ফলে দেশটিতে সংক্রমণ এবং মৃত্যু অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ইয়েমেনি হামলায় সৌদির পক্ষে বিশাল ক্ষয়ক্ষতি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি আরবের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা এই খবর দিয়েছে। চ্যানেলটি জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি ইয়েমেনি বাহিনী সৌদি আরবের জিজান অঞ্চলে স্থল অভিযান চালায়। অভিযানের সময় জিজান অঞ্চলের বেশ কয়েকটি অবস্থান নিয়ন্ত্রণে নেয় ইয়েমেনি সেনারা। পাশাপাশি বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়। ইয়েমেনি সেনাদের ওই অভিযানকে সৌদি আরবের জন্য বড় বিপর্যয় বলে বিবেচনা করা হচ্ছে। খবরে বলা হয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী অন্তত 40টি স্থান দখল করে নেয় এবং সৌদি আরব ও সুদানের ভাড়াটে সেনারা এসব স্থান থেকে পালিয়ে যায়। এছাড়াও ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি আরবের বহু সম্পদ এবং অস্ত্র ও গোলাবারুদ ক্ষতিগ্রস্ত হয়। সূত্রটি প্রকাশ করেছে পার্স টুডে। সর্বশেষ জানিয়ে দেব আসাদের বিজয়ে রাশিয়া, চীন, ইরানের অভিনন্দন। সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল আসাদের বিশাল বিজয় অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ শতকরা 95% ভোট পেয়ে চতুর্থবারের মতো 7 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে সফলভাবে নির্বাচন অনুষ্ঠান এবং সিরিয়ার জনগণের ব্যাপক অংশগ্রহণ দেশটিতে শান্তি এবং ঐক্য ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্য এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাশার আল আসাদের বিজয় তাকে ধন্যবাদ জানায়। বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে মস্কো সিরিয়ার স্থিতিশীলতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে। রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে পশ্চিমা কোনো দেশ যে প্রশ্ন তুলেছে তা সিরিয়ার ওপর মারাত্মক চাপ সৃষ্টি এর ঢোর প্রচেষ্টা আর কিছুই নয়। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অভিনন্দন জানাচ্ছে বেজিং এবং সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানায়। চীন ও সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 65তম বার্ষিকী কথা উল্লেখ করেন তিনি। ঝাও লিজিয়ান বলেন অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার যে প্রচেষ্টা চালাচ্ছে সিরিয়া সরকার তার প্রতি চীন সমর্থন জানায়। সূত্র পার্স টুডে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।